প্রিয় শিক্ষক শিক্ষকমণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগে আজ দুপুরের পর থেকে যে প্রচণ্ড মেঘ হয়েছিল, যার প্রেক্ষিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন আপনারা দেখেন বৃষ্টির এক একটা বৃষ্টির ফোঁটা কত বড় বড় পড়ছে। আমি দেখাতে চাইছি যে আমরা যারা শাহবাগে অনশন করছি তারা কি দুঃখের মধ্যে অবস্থান করছেন। আপনারা হয়তো জানেন যে আজ আমরা 93 দিন ধরে আমরা শাহবাগে অনশন করছি। এভাবে কখনো বৃষ্টি, কখন রোদ, কখনো ধুলা বালি, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কিন্তু আমরা আমাদের অনশন চালিয়ে যাচ্ছি, যার ফলে কিন্তু আমাদের অধিকাংশ শিক্ষক শিক্ষামণ্ডলী আজ অসুস্থ। এই অসুস্থতার প্রভাবে আমাদের কিন্তু দিন দিন উপস্থিতিটা কমে যাচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবি আদায়ের লক্ষ্যে অনশন চালিয়ে যাচ্ছি। আমি সকলের উদ্দেশ্যে বলবো, আমাদের কিন্তু আপনাদের জন্যই কিন্তু আমরা এখানে বসে আছি। আমি চাইবো আপনারা আপনাদের চাকরি, আপনাদের দাবিটি পূরণের জন্য, কারণ যার দাবি তাকে আদায় করে নিতে হবে। একজনের দাবি একজনই আদায় করে নেবে, আমি কিন্তু আর একজনের দাবি আদায় করতে পারবো না। আপনারা জানেন কি না যে আমাদের তালিকা কিন্তু শুরু হয়েছে, আমাদের সেই তালিকায় আপনার নামটি আছে কি না সেটা যাচাই করার জন্য হলেও আপনাকে এই শাহবাগে আসতে হবে। বৃষ্টিতে ভিজার দরকার নেই, আপনার বাড়িতেই বসে থাকুন, আমরা বৃষ্টিতে ভিজতেছি, কিন্তু আপনার নামটিতে এন্ট্রি হয়েছে কি না সেটা দেখার জন্য হলেও কিন্তু আপনাকে শাহবাগে আসতে হবে। আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ কিন্তু আজ সারাদিন বিভিন্ন মহলে যোগাযোগ করছে এবং তারা আশাবাদী যে আমরা দু একের ভিতরে একটা আবার সফলতা আমাদের আসবে। হয়তো ব্যাপকতা নাও হতে পারে কিন্তু সফলতা আমরা পাবো, ব্যাপকভাবে সফলতা না পারলেও কিন্তু কোনো না কোনো সফলতা আমরা কিন্তু এখান থেকে নিয়েই আমরা বাড়ি ফিরবো। এই যে দৃঢ় প্রতিজ্ঞা করে আমরা এখানে বসে আছি, সেই সফলতার কিন্তু আমরা দ্বার প্রান্তে। আপনারা দেখেন যে বৃষ্টিতে ভিজে আমাদের শিক্ষক শিক্ষামণ্ডলী বসতে পারছেন না, দাঁড়িয়ে আছে, কারণ দাঁড়ার মতো বসার মতো সেখানে কোনো পরিবেশ নাই। এভাবে ভিজতে থাকলে আমরা মুষ্টিমেয় কয়েকজন যদি এভাবে প্রতিদিন ভিজতে থাকি কিন্তু আমরা এভাবে এটা কতদিন ভিজবো? এবার ভিজতে থাকলে যদি আমরা ভিজতে থাকতে থাকতে যদি আমরা অসুস্থ হয়ে পড়ি তবে কিন্তু এই অনশনটা দীর্ঘায়িত করা, মানে আমাদের দাবিটা আদায় করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সবাই আসুন, এসে আমাদের জনসমষ্টিকে বৃদ্ধি করুন, যেটাকে সরকারকে দেখাতে পারি যে আমরা হাজার হাজার সুবিধা বঞ্চিত, নিয়োগ বঞ্চিত এবং এনটিআরসির অব্যবস্থাপনার ফলে আজ আমরা এই রাস্তায় বসে আছি। আপনারা হয়তো জানেন যে ৬০-৭০ থেকে ৭০ হাজারের একটা বড় নিয়োগের কথা আসছে, কিন্তু আমরা নিয়োগ নিব কেন? আমরা নিয়োগ বিজ্ঞপ্তি নিব কেন? আমরা সরাসরি নিয়োগ নিব আমরা, কারণ আমরা সুবিধা বঞ্চিত। আজ ১৭টি বছর ধরে আমরা এনটিআরসির বিভিন্ন আইনি বেড়াজালের মধ্যে পড়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত দাবিটি আমরা পূরণ করতে পারছি না। আমাদের লক্ষ্য একটাই, আমরা শিক্ষক হব। এই শিক্ষকতার জন্য কিন্তু এনটিআরসি আমাদেরকে নিবন্ধন পরীক্ষা নিয়েছিল এবং আমরা সফলতার সবাই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আমরাই কিন্তু কৃতকার্য হয়েছে এবং মেরিট লিস্টে আমাদেরকে জায়গা করে দিয়েছে। যখন কাউকে একটা মেরিট লিস্টে জায়গা করে দেয় তবে তাহলে কেন আমাদের এই চাকরিটা হবে না? আমাদের এই এই দাবির জন্য, আমাদের এই ন্যায্য দাবির জন্য কিন্তু আমরা এই আজ 93 দিন ধরে রাস্তায় এভাবে অবহেলায় পড়ে আছি। যাই হোক, আমি আর কত অনুরোধ করবো আপনাদের, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে হলেও আপনারা নিজের বিবেকের কাছে নিজেরাই প্রশ্ন করুন এবং প্রশ্ন করে হলে যদি সঠিক মনে হয় যে আপনাকে শাহবাগে আসা লাগবে, আপনার চাকরি প্রয়োজন, তবে আপনি
শাহবাগে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন এবং আমাদের সাথে সামিল হন। এইভাবে যে সামিল এইভাবে আমাদের যে আর কতদিন থাকতে হবে এটা কিন্তু আর বলবো না, আমরা আর দু একদিনের মধ্যে কিন্তু আমরা সফলতা নিয়েই বাড়ি ফিরবো, এই আশাবাদ এই আশা আমাদের আছে। এবং যুক্ত হবেন এবং আপনার দাবিটি আপনি সরকার মহোদয়কে জানাবেন, এই আশা রাখছি। এবং সকলে দোয়া করেন যেন এই বৃষ্টিটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এবং আমরা এখানে আমাদের অনশন চালিয়ে যেতে পারি। এবং সকলে মহান যার যার সৃষ্টিকর্তার কাছে দোয়া করুন যাতে আমাদের দাবিটি অতি দ্রুত আদায় হয়ে যায়, কারণ আমরা দাবি আদায় আমাদের দাবি আদায়ের অতি সন্নিকটে অতি সন্নিকটে আমরা আমি আবারও আর একটা কথা বলছি, আমাদের এই লাইভটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই লাইভটা উদ্ধতন মহল পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ধতন মহল যদি আমাদের এই দুঃখ দুর্দশার কথাটা দেখে যায় তাদের মনে একটু মায়া দেওয়া হয় তাহলে হয়তো আমরা আরও দ্রুত আমাদের দাবি আদায় করতে পারবো। আমি যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমাদের সিরাজ ভাই ওই বৃষ্টির মধ্যে ভিজেও আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছে যে আমরা কিভাবে আজ সুবিধা বঞ্চিত কিছু শিক্ষকগণ শাহবাগের এই জাতীয় জাদুঘরের সামনে পড়ে আছি। আপনারা হয়তো জানেন না, আমরা যখন এখানে অনশন করতে শুরু করেছিলাম কিন্তু এই জাতীয় জাদুঘরটা তখন ভাঙা শুরু করেছিল, এখন ভাঙা শেষ, আবার নতুন করে কিন্তু বিল্ডিং তৈরি হচ্ছে। আর আমাদের আমরা এখানে বসছি, আশা করছি এই বিল্ডিং এইভাবে আমাদেরও আবার আমাদের লাইফটা এভাবে সেটেল হবে, এভাবে বিল্ড আপ হবে এখানে এই শাহবাগ থেকে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, আর কত বৃষ্টি হবে, আমাদের চোখের জলের মতো এভাবে বৃষ্টি আর কত হবে।